আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মন্টু ভাই এটা নতুন ছবি দেখতেছেন না? ওইটা তো আমি কমেডি হিরো। ওই মন্টু ভাই নতুন সিনেমা সামনে সপ্তাহে যে যেটা শুটিং হয় সিনেমাতে ব্যাপারে করতেছো? হ্যালো ওটা তো আমার বলতেছে। হ্যালো তুই কোচ কি তুই আছস? হ্যাঁ তো ক্যারেক্টার কি কোন কোন ক্যারেক্টার সেটাও তো অবশ্য আগে থেকে বলে না, স্পটে যাওয়ার পর বলে দেয়। মেনকা, কালকে তুমি ওই যে মনি মনি করছিলে, এসব প্রসঙ্গ থাক। আমরা যখন গেলাম তখন দেখা যাবে তোমার হাত আসছে বা বিভিন্ন উপাঙ্গগুলো যখন আসবে তখন সেগুলোকে একটা বিজনেস করার চেষ্টা করবে। এই সময় যদি একটা কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিরিয়া। আই তুমি এখানে কি করো? যাও এখান থেকে। এখানে বসে আছো কেন? ও বুঝছি, ছোটবেলায় এরকম প্রেম আমরা কত করছি। হ্যাঁ আমাকে উদ্ধার করেন, যে আপনি পারেন আপনি আমাকে উদ্ধার করেন, যান ক্লোজটা নেন। আচ্ছা থাক, আপনি আবার ওই পুনরায় আমরা শর্টটা নেই, যা হবার হবে আমাদের, ঠিক আছে? আর্টিস্টকে ডাকো, আমরা রেডি হয়ে যাই। এই ইউনিটের সবকিছু রেডি তো? হ্যাঁ যাই আমরা আবার আরেকবার। ভাইয়া মার্কটা দেখেন তো, পজিশনটা ঠিক আছে? আউট অফ সি। হ্যাঁ রেডি, হ্যাঁ রেডি। মিনিট এক মিনিট, এই মেকআপ কই? শুরু করেন। আরে জানা ভাইয়া শুরু করেন। ক্যামেরা সুইচ অ্যাকশন। শাবাশ ভাই, দেখছো কেমন হইছে? খুব সুন্দর হইছে। আমারটা কেমন হইছে? ইশ তুমি তো একেবারে জাত অভিনেতা। এইবার দেখিস কমেডিয়ান হিরো হিসাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন ভাবে আমারে চিনবো, বুঝছস? এখন আর এক্সট্রা করতে সাহস পাইব না কেউ। কেন এক্সট্রা কি অভিনেতা না? আমরা মনে করলে কি হইব? কেউ তো আর মনে করে না আমাকে, ওই ওই রকম সম্মান দেয়। Everybody stand by, camera switch action. Cut. এই শটটা আমরা আরেকবার নিব, তুমি আরেকবার শটটা দাও। আচ্ছা ভাইয়া। হ্যাঁ বসে পড়ো, বসে পড়ো। ক্যামেরা switch action. কেমন হয়েছিল রে? ভালো লাগছিল? কত ভালো করছি না, আর এর আগে তো দেয় নাই। শোন আমাকে নিয়ে কাজ করলে সুবিধা পায়, এই যে এক টেকে কিন্তু ওকে করে দিচ্ছি। আমার যদি আগে বুঝাইতো ওই শটটা কিন্তু কাটা যাইতো না।
আমার প্রত্যেকটা শট ওকে তোর একটু বুঝাইস, বুঝছো? জি স্যার, আমি তো এই দেখিস না স্যার, সমস্যা এখানে টেবিলে দেনা প্রোডাকশনের পোলা পাইন বুঝানো যায় আর্টিস্টের প্রবলেম। তারপরে ছোট একটা ব্যবসা দিলাম, এই ব্যবসা থেকে আল্লাহর রহমতে এখন আমি অনেক বড় ব্যবসায়ী। অনেক বড় ব্যবসা না, সাতটা এরকম সাতটা রেস্টুরেন্ট আছে আমার। আচ্ছা আমরা একটা মনিটর হলে যাই। হ্যাঁ ওকে রেডি, হ্যাঁ দাও। আরে না না, এটা না তো, তোমাকে কি আমি এটা বলেছি? তুমি তুমি দেখো, এই উঠো। তোমাদের সিকোয়েন্সটা হচ্ছে হলো এই তো, ও এসে এখানে বসবে, বুঝতে পারছো? এইভাবে বসবা, একদম এক দৃষ্টিতে তাকিয়ে থাকবা। হ্যাঁ জি। ও তোমাকে এসে ইনসিস্ট করার চেষ্টা করবে, কিন্তু তুমি এক মনে ইয়ে করে থাকবে। মানে ও কি আমার দিকে তাকাবে না ভাইয়া? না না না, ও তোমার দিকে তাকাবে না। তারপরে তুমি যেটা করবা হলো একেবারে একবারে থেকে থাকবো। হ্যাঁ, ও তোমাকে যখন একটা ফুল দেবে, কাতুকুতু দেওয়ার মতো তোমাকে হাসানোর চেষ্টা করবে। যখন তুমি এটা ফুলটা পাবো তখন তোমার ওই নাচের দিকে চলে যাবে। ওকে ঠিক আছে, তুমি এখন ইয়েটা করো। ঠিক আছে, কি ব্যাপার? তুমি ড্রেস চেঞ্জ করো নাই কেন? পাঁচ নম্বর সিকোয়েন্সের জন্য তোমাকে না ড্রেস চেঞ্জ করতে বললাম আমি? এই খায়ের ওকে দাও, ড্রেস চেঞ্জ করে নিয়ে আসো। যাও ড্রেস চেঞ্জ করে আসো। যাও চেঞ্জ করে, তাড়াতাড়ি রেডি হয়ে থাকবা, আমি ডাকবো। হ্যাঁ ওকে রেডি। হ্যাঁ আমরা এভরিবডি স্ট্যান্ড বাই। হ্যাঁ রেডি ভাই। ইয়েস স্যার। হ্যাঁ ক্যামেরা সুইচ অ্যাকশন। আর এটা তোমরা কি করছো? তোমাকে বললাম তো যে দুই তিনবার একটা পাক দিবে, বুঝতে পারছো? তুমি এখানে দাঁড়াও, দেখো রং চটে জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট হাতে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, রাখুনি কেন ঢেকে ওই দুটি চোখ, হে যুবক, রং চটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট হাতে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, কাঁচা হারিতে লো হারিতে লো হারিতে লো হারিতে, রাখিতে না দিলি প্রেম জল, কাঁচা হারিতে লো হারিতে লো হারিতে লো হারিতে, রাখিতে না দিলি প্রেম জল, কাঁচা হারি জল হে দিল তখনই মন যাবে গলে, অবশেষে দুজনাতে লাগবে গন্ডগোল গো, অবশেষে দুজনাতে লাগবে গন্ডগোল, কাঁচা হারিতে লো হারিতে লো হারিতে লো হারিতে, রাখিতে না দিলি প্রেম জল। ওইসে তোর নাচা কুদা শেষ হয়েছে, তাহলে এখন এইখান থেকে যা, আমার একটু একা একা থাকতে দে। শাহরুখ শোন, এ তোর একটা কথা জিগামো জিগামো করে জিগানো হয় না। কি কথা? না ওই সুরমাকে এখন তোর বউ না কেন? না যখনই দেহি তখনই দেহি অলগে একটা বেটা। তাহলে তোর কি? না আমার কিছু না, হয়েছে কি ওই বেশি সবাই কানা বসা করতেছে, শাহরুখের সাথে কিশোর মার সারা সারি হয়ে গেল নাকি? শোন খাইরুল, সব সময় সব দিকে নজর দিতে নেই। চলতেছে চলতে দে না, তার দিকে তাকায় লাভ আছে? এই লাইনে সবাই নিজের পায়ে এই আটে, কেউ কাউরে কইলে শুনে না। এই যে তুই, তোর কথাই ধর, তুই যে এই যে ডলাডলি করিস,
আমি যাই আমার মধ্যে ডাকতেছে এ ভাই। বন্ধু আমি হইতাম তো ফুলতে বহসাইয়া তোরে কহিতাম আদরে তুই যদি আমার হইতি রে বন্ধু আমি হইতাম তো। এভরিবডি স্ট্যান্ড বাই, হ্যাঁ রেডি, হ্যাঁ ক্যামেরা সুইচ অ্যাকশন। উফ, এই সব কি করছো? দেখো দেখো আমাকে দেখো, আমি তোমাকে একবার দেখাই। আসলে হচ্ছে কি, ওইটা তো আমার ক্যারেক্টার হচ্ছে, আমি কিন্তু এমনি খুব ভালো, শুটিং ভালো হইতেছে বুঝছেন। আচ্ছা এই যে শুটিং দেখেন, অভিনয় দেখেন, ফিল্ম দেখেন, আপনি অভিনয় করতে চান? মানে মানে কইতাছি যে আপনার অভিনয় করার ইচ্ছা আছে কিনা। শুনে অভিনয় এই যে মেয়েগুলো দেখতেছে নাচতেছে, এরা হচ্ছে আমার শিষ্য বুঝছেন, এরা সবাই তো আমার পায়ে ধরে সালাম করে, আমার সৃষ্টি হচ্ছে, আমি সারা তো মনে করেন ফিলি অন্ধকার। শুনে আপনার যদি অভিনয় করতে চান, হ্যাঁ তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন বুঝছেন। আচ্ছা আপনার নামটা জানি কি? আমার নাম শায়লা। শায়লা, বাহারে বাবা চমৎকার নাম। আরে নায়িকার নাম যদি শায়লা হয় তাহলে তো মনে করেন প্রথম ছবিতেই ফাটাবা দিন। এক কাজ করেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আর ঠিকানাটা। কত মানুষ ফোন করে না, হিরোইন না, মনে করো যে একটা একটা ফোন আসতেই থাকে। আচ্ছা আচ্ছা, এটা তো ভালো জিনিস। ভালো জিনিস আমার যে যন্ত্রণা মনে হয় না, আমি তো ফোনই ধরি না। ছোট একটা দোকান নিয়ে বসেছিলাম, অনেক সমস্যা, পুলিশ ঝামেলা করে, পাবলিক ঝামেলা করে, বাংলাদেশী কো পুলিশ অনেক ঝামেলা করে। আল্লাহ খালি ঝামেলা, কে ফোন করলো দেখ। হ্যালো হ্যালো, কি হইছে? বারবার ফোন দিচ্ছ কিসের জন্য? তুমি কই? আমি কোথায়? মানে আমি বাসায়। তুমি না আজকে শুটিং এ থাকার কথা?
শুটিং প্যাকআপ হইছে না, এমনি আমি শুটিং এর ফাঁকে ফোন দিলাম, ভাবলাম আমার পরান পাখিটা কেমন আছে, কোথায় তুমি আসলে? তোমাকে বললাম না আমি বাসায়। না, গাড়ির আওয়াজ পাইতাছি তো, তুমি তো বাসায় না আসলে। আমাকে তুমি সন্দেহ করো? সত্যি কথা কইলে তো আর সন্দেহ করতাম না। শোনো, তোমার সাথে এখন আমার কথা বলার মুডই নাই। হ্যালো, হ্যালো, শালা কাইটতেছ, কে কে ফোন করছো? আরে বাদ দাও তো, চলো এখানে আর বসবো না। কি হইছে তো? না, আমার এই যে একটা জরুরি কাজ আছে, আমার কিছু ড্রেস কিনা লাগবে, মার্কেটে যাই। চলো। আচ্ছা চল। দিলে ও, আমি তো টাকা সাথে নিয়ে আসিনি, তোমার কাছে হবে? আরে সে পাগল, তোর ভাই আমি, আমি সুইডেনের বড় ব্যবসায়ী, আমার কাছে টাকা নেই, তুই এটা কেমনে ভাবলি? আমি কিন্তু তোমাকে ফেরত দেব, তোমার নিতেই হবে। তুই আর কোন কথাই কইছ না, ফেরত দেব। ইস, আয় তাড়াতাড়ি আয়। কোন মার্কেটে যাবি? আমি জানি যে আজকাল ও প্রধান চরিত্রে অভিনয় করে না, ছোটখাটো চরিত্রে অভিনয় করে, কিন্তু আমি জানি যে মেনকা কি, এবং মূলত ওই স্বপ্ন নিয়ে কিন্তু আমার বাংলাদেশে আসা, মানে ওর মধ্যে যে অভিনয় প্রতিভা আছে। আমি একটু কথা বলি মেনকা, আর যার জন্য আমি এত কিছু করি, জায়গায় জায়গায় ঘুরে কাম ঠিক করে দেই, হ্যাঁ আমার জন্য কি করলো? কারুল ভাই, যন্ত্রণা দিও না তো, যেখান থেকে যাও। চিনলা না, চিনলা না, বুঝছো? এই খাইরুলে ভালো মতো চিনলা না।